আমি যা করা পছন্দ করি সেটা করা আর যেটা জরুরি সেটা করা এই দুইয়ের মধ্যে বিরাট পার্থক্য আছে যখন তুমি যেটা জরুরি সেটাই করতে শুরু করবে তখন এই ব্যাপারটাই আসবে না যে আমি কোনটা করতে পছন্দ করি আর কোনটা করতে পছন্দ করি না যদি এই একটি জিনিস রূপান্তরিত করতে পারো যে এটাকে পছন্দ করি আর ওটাকে অপছন্দ করি যদি এই একটি জিনিসের ঊর্ধ্বে উঠে যাও তবে তোমার নব্বই শতাংশ আধ্যাত্মিক কাজ সম্পূর্ণ শুধু এটা করলেই কারণ কর্ম বা কর্মের আধার তৈরির উপকরণ বা বন্ধনের মূল ভিত্তি হলো আমি এটা পছন্দ করি আর ওটা অপছন্দ করি আমি একে ভালোবাসি ওকে ঘৃণা করি সৃষ্টিকে যদি এরকম ভাগাভাগি করো তাহলে সেই মাত্রাটি যাকে আমরা সৃষ্টির উৎস বলি সেটা তোমার ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে আমি চাই তোমরা মনোযোগ দাও সব বাচ্চাদের বলছি ঠিক আছে হ্যালো খুব ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ দেওয়া উচিত একটা ঘাসের ফলক একটা পাতা একটা পিঁপড়ে তুমি পিঁপড়ে দেখেছো। হুম হুম কাছ থেকে খুব মন দিয়ে একটা পিঁপড়েকে দেখতে হবে এই পিঁপড়েটাকে যেই তৈরি করে থাক যেই এটাকে তৈরি করুক না কেন তাকে কি তীক্ষ্ণ মনোযোগ দিয়ে তৈরি করেছে নাকি এভাবে যে ঠিক আছে এটা পিঁপড়ে বই তো কিছু নয় হুম কি মনে হয় সুন্দরভাবে তৈরি হয়েছে কি হয়েছে না হয়নি খুব সুন্দর হয়েছে তাই না পিঁপড়ে সত্যিই খুব সুন্দর শুধুই একত্রি পিঁপড়ে নয় তো যদি সৃষ্টিকর্তা বা সৃষ্টির উৎস নিজেই এতখানি মনোযোগ দিতে রাজি থাকেন একটা ছোট্ট একটুখানি পিঁপড়ের দিকে তাহলে তুমি কে এটা ঠিক করার যে কোনটা তুমি পছন্দ করবে আর কোনটা অপছন্দ করবে আমরা এটাকে পছন্দ করি ওটাকে অপছন্দ করি তুমি আরশোলা পছন্দ করো কেন ধরো আচ্ছা ধরো মনে করো যে শিব নিজে আরশোলার ছদ্মবেষ ধরে এলো তো কি করবে তখন তুমি নমস্কার করবে তো জানবে কি করে আসলে ওটা শিব না একটা আরশোলা কি করে জানবে তুমি জানো না তো সবচেয়ে ভালো সবারকেই নমস্কার করো কারণ কে জানে কোনটা শিব সহজ ব্যাপার এই সংস্কৃতি তোমাকে শিখিয়েছে যে তুমি একটা গাছ দেখলে ও শিব একটা পাথরকে দেখে শিব একটা কুকুরকে দেখে শিব একটা গরুকে দেখে শিব কারণ তুমি আদৌ জানো না আদৌ জানো না আজ তার কি ছদ্মমেশ সুতরাং চান্স না নেওয়াই ভালো তাই না হুম চান্স না নেওয়াই ভালো অন্তত মানুষকে দিয়ে শুরু করো তুমি জানোই না আজ সে কোন ছদ্মবেশ ধরেছে হুম তাই না ধরো এই কে জানে এই কারণেই যাকেই তুমি দেখো কারণ কে জানে আজ তার কি রূপ যদি এরকম হতে পারো তোমার উপর কৃপাবর্ষণ হবে তোমাকে খুঁজতে যেতে হবে না তোমাকে খুঁজতে হবে না ভগবানকে বা সত্যকে এটা বৃষ্টির মতো নেমে আসবে তোমার উপর এটা হবেই